সে যে জামাকি সে যে একজন তালেবানি সে যে আল একজন লোক আলकायदाর এজেন্ট হিসেবে আমাদের দেশে বসে আছে এটি প্রমাণিত সুতরাং তাকে অবশ্যই আজই তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ আলা আল্লাহ রাসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যেখানে বলা হয়েছে তার অফিসে যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্য থেকে যারা মুসলিম নারী রয়েছেন তাদেরকে অবশ্যই হিজাব পরে অফিস করতে হবে এবং যারা মুসলিম পুরুষ রয়েছেন তাদেরকে অবশ্যই টাকনুর উপরে কাপড় পরে অফিস করতে হবে আর এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁকে একটি শোকজ করেছেন অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটি তিনি জারি করেছেন এখানে রাষ্ট্রীয় কোনো নির্দেশনা আছে কি না এখানে সংবিধানের কোনো নির্দেশনা আছে কিনা দর্শনে কি হয় কবিরাগুলা হয় তাকনুগিরার নিচে যদি কেউ কাপড় পরে মুসলমানরা তারই কবিরাগুলা হয় প্রথমেই আসুন জেনে নেওয়া যাক তিনি যে বিজ্ঞপ্তিটি জারি করেছেন এটি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা তিনি নারীদেরকে হিজাব পরিধান করে অফিস করার কথা বলেছেন এ ব্যাপারে পবিত্র কোরআনের সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতটি যদি আপনারা অর্থ সহ তাপসির পড়েন। তাহলে নারীদের হিজাব পরিধানের ব্যাপারে আপনারা সঠিক তথ্যটি পেয়ে যাবেন একজন মুসলিম নারীর জন্য হিজাব পরিধান করা বাধ্যতামূলক সুতরাং এখানে তিনি আদৌ কোরআন এবং হাদিসের পরিপন্থী কোনো বিজ্ঞপ্তি জারি করেন নাই দ্বিতীয়ত তিনি মুসলিম পুরুষদেরকে টাকনুর উপরে কাপুর পরিধান করে অফিস করার কথা বলেছেন এটিও কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা সেটি আমাদেরকে যাচাই করতে হবে বুখারি শরীফের একটি হাদিসে বলা হয়েছে মুসলিম পুরুষেরা টাকনুর নিচে কাপুরের যে অংশটি তারা ঝুলিয়ে রাখে তাদের এই অংশটি জাহান নামে জ্বলবে সুতরাং এই বিজ্ঞপ্তিটিও কোরআন এবং হাদিসের পরিপন্থী কোনো বিজ্ঞপ্তি ছিল না অতএব তিনি আদৌ কোনো ইসলাম পরিপন্থী বা কোরআন এবং হাদিস পরিপন্থী কোনো বিজ্ঞপ্তি জারি করেন নাই সুতরাং আমি মনে করি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এই পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম তার মতো কর্মকর্তা বাংলাদেশের সকল অফিস আদালতে যদি দায়িত্ব পালন করতেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবার একজন পিয়ন পর্যন্ত তাহলে বাংলাদেশে শান্তির ছায়া নেমে আসত এবং বাংলাদেশ হতো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তার এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে যারা মুসলমানের নামের মরকে নাস্তিকতা লালন করে তারা উঠে পড়ে লেগেছেন আপনারা নিশ্চয়ই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্যটি শুনেছেন তিনি বাংলাদেশের একজন সাবেক বিচারপতি ছিলেন তিনি যে ভাষায় বক্তব্য দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে এ ব্যাপারে তিনি কতটা ক্রোধান্বিত এবং কতটা রাগান্বিত ছিলেন এমন একজন বিচারপতি তিনি আদৌ সুচারুভাবে বিচারপতি থাকাকালে বিচার কার্য পরিচালনা করেছেন কিনা সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং তিনি যে ভাষায় এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তাতে আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে তিনি আদৌ কোনো শিক্ষিত মানুষ কিনা একজন মূর্খ মানুষও কোনো একটি বিষয়ে যদি কথা বলতে যায় তাহলে এর থেকে ভালোভাবে উপস্থাপন করে আপনারা চিন্তা করুন তিনি একজন মুসলমানের সন্তান তিনি ইসলামের একটি বিধান হেজাব এবং পুরুষের টাকনুর উপরে কাপড় পরিধান করা যেটি রসল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি বাণী এ ব্যাপারে তিনি বলে দিলেন যে এটি জামাতি এবং তালিবানী একটি বিষয়কে প্রতিষ্ঠা করার জন্যে এই ডাক্তার উঠে পড়ে লেগেছে এই জন্যে তিনি এতটা ক্রোধান্বিত এবং রাগান্বিত অবস্থায় কথা বলেছেন যে তিনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে অথবা স্বাস্থ্যমন্ত্রী হতেন তাহলে এখনই তাকে রিমুভ করতেন তিনি বলছেন যে এখনই তাকে রিমুভ করা উচিত তাকে বরখাস্ত করা উচিত বিষয়টি হল যে আপনারা সহ্য করতে করতে এমনই একটি জায়গায় এসে পৌঁছেছেন আসলে আমাদের রাষ্ট্রটা নাস্তিকদের দখলে চলে গেছে এই রাষ্ট্র আদৌ আপনারা উদ্ধার করতে পারবেন কিনা না সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এতদিন কিন্তু তারা গোপনে গোপনে সব কিছু করতো এখন কিন্তু তারা অপেনে কথা বলছে আপনারা চিন্তা করুন কিছুদিন আগে বর্তমান যে চুরাই সংসদের একজন সংসদ সদস্য হাজি সেলিম তার বাসায় বিদেশি মদ পাওয়া গেছে বিয়ার পাওয়া গেছে লাইসেন্স বিহীন অস্ত্র পাওয়া গেছে সে ব্যাপারে কিন্তু এই শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো নাস্তিকতা লালনকারী নামের মুসলমান যারা আছেন তা কিন্তু কেউ কথা বলেন নাই কিন্তু আজকে একজন সরকারি কর্মকর্তা তিনি বাংলাদেশের সরকারি মুসলিম কর্মকর্তা কর্মচারীদেরকে ইসলামী বিধান কিভাবে আমল করতে হয় এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সেটি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং ডিবিসি নিউজের যিনি উপস্থাপক তিনি বলছেন যে কোনো সরকারি নীতিমালা অনুযায়ী নয় তিনি তার মতো করে অফিসটা পরিচালনা করতে চান এই জন্যেই এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন তার কাছে আমার প্রশ্ন হল যখন মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন তিনি তিনিও তো নিজের মতো করেই স্বাস্থ্য খাতটাকে পরিচালনা করেছিলেন এবং খাত ধ্বংস করে দুর্নীতি করে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তিনি নিউ ইয়র্কে পাচার করেছেন কিন্তু সে ব্যাপারে মাসরাঙ্গা টেলিভিশনের একজন সাংবাদিক বাবু ভাই তিন পর্বে একটি প্রতিবেদন উপস্থাপন করেছিলেন সে ব্যাপারে আপনাদের আদৌ কোনো প্রতিবেদন ছিল কিনা আমার জানা নেই কিন্তু আজকে একজন ডাক্তার মুসলমানদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছেন তাও তিনি বাধ্য করেন নাই বলেছেন যে পড়ে আসতে হবে কেউ যদি না মানে তাদেরকে বাধ্য করা হবে না সে ব্যাপারে তিনি শামসুদ্দিন চৌধুরীর মতো একজন নাস্তিকতা লালনকারী ব্যক্তিকে তাদের চ্যানেলে নিয়ে এসছেন অথচ যিনি রাষ্ট্র পরিচালনা করছেন সেই প্রধানমন্ত্রী তাঁকে তো এখন হজরত শেখ হাসিনা বলা হয় একজন তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী যিনি মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করছেন মদিনার সনদে যিনি রাষ্ট্র পরিচালনা করছেন একজন গুজার প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করছেন সেই রাষ্ট্রের একজন কর্মকর্তা তিনি ইসলামের দুটি বিধান জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এটি নিয়ে তারই পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে শোকজ করেছেন এবং তারই অধীনে একটি টেলিভিশন চ্যানেলে তাঁরই অধীনে চাকরি করা একজন সাবেক বিচারপতি তিনি কতটা স্পর্ধা দেখিয়েছেন কতটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এর পরেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে একজন সৎ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমের বিরুদ্ধে শোকজ করেছেন এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই রাষ্ট্র তো পরিচালনা করছে আওয়ামী লীগ তো রাষ্ট্র নাস্তিকরা কিভাবে দখল করলো। দেখুন আওয়ামী লীগের মূল মন্ত্রটা কি। আওয়ামী লীগের মূল মন্ত্র হচ্ছে ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করা আর ধর্মনিরপেক্ষতাবাদ যে একটি কুফুরি মতবাদ এ ব্যাপারে এই পৃথিবীর কোনো আলেম দ্বিমত করেন নাই অনেক আলেমকে নিয়ে বিতর্ক আছে বিশেষ করে জামাতি ঘরানার কোন আলেমের বক্তব্য যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে হয়তো আপনারা বলবেন যে উনি জামাতি ইসলামী করে উনি তো বলবেই তো তাহলে চলুন আমরা একজন শায়েকের বক্তব্য শুনে আসি সুতরাং ধর্ম নিরপেক্ষতা একটি কুফরি মতবাদ আর এর ওপর কেউ যদি সন্তুষ্ট থাকে তাহলে সে কুফরিতে সামিল আর সেই তা দিয়ে যদি পরিচালনা করে কোনো কিছু দেশ অথবা সমাজ আর তার যদি খেদমত করে তাহলে তারা কুফরের মধ্যে রয়েছে আপনারা নিশ্চয়ই শায়েখ মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লর এই বক্তব্যটি শুনেছেন তিনি পরিষ্কার ভাষাই বলেছেন যারা ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আন্দোলন করে মেহনত করে তারা কুফরের মধ্যে নিমজ্জিত এবং বুঝে শুনে যদি তার প্রতি এই ধর্মনিরপেক্ষতাবাদের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে সে কুফোরির মধ্যে নিমজ্জিত থাকা অবস্থায় ইন্তেকাল করবে আর যারা বুঝে শুনে করছে না তারা গুমরাহিতে নিমজ্জিত এ ব্যাপারে শায়েক আহমেদুল্লাহ হাফেজাহুল্লাহ বলেছেন যারা বুঝে শুনে সন্তুষ্ট চিত্তে মতবাদ মতোবাদ ধর্মনিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চেষ্টা করে সাধনা করে তারা কাফের এখন আপনারাই বলুন যে আদৌ এই দেশটা নাস্তিকদের দখলে চলে গেছে কিনা এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে আন্দোলন করতে হবে কি আন্দোলন করতে হবে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে এবং ডাক্তার আব্দুর রহিমের বিরুদ্ধে যে শোকজ করা হয়েছে এটি তুলে নিতে হবে এই দুটি কাজ করলেই কি এই সমস্যার সমাধান না মূল সমস্যা হলো রাষ্ট্রের গোয়ায় অর্থাৎ বর্তমানে যে রাষ্ট্রীয় ব্যবস্থা চলছে সরকার ব্যবস্থাটা যেভাবে চলছে এই সরকার ব্যবস্থাটাই আসলে মূলত আজকের এই দুর্দশার জন্য দায়ী আপনি যদি এই সরকার ব্যবস্থাকে একটি গাছের সাথে তুলনা করেন তাহলে এই গাছের শিকড় পচা সুতরাং আপনি একটি ডালপালা কেটে ফেলে এই গাছের গোঁড়ায় যদি পানি ঢালেন তাহলে এই গাছ কিন্তু আর বাঁচবে না এই গাছ মরেই যাবে সুতরাং এই গাছটি বাঁচানোর চেষ্টা না করে এই গাছটি উপরে ফেলে নতুন আরেকটি গাছ রোপণ করতে হবে আর সেই গাছ রোপণ করার জন্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার প্রয়োজন সেই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণের রায় নিয়ে যদি কোনো সরকার ক্ষমতায় আসে সেটি যদি আওয়ামী লীগও আসে তাহলে জনগণের প্রতি তাদের একটি ভয় থাকবে জবাবদিহিতা থাকবে কিন্তু তারা তো জনগণের ভোট চুরি ডাকাতি এবং দিনের ভোট রাতে করে পিছনের দরজা দিয়ে জোর করে ক্ষমতায় এসে বসে আছে তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না তারা যা ইচ্ছা তাই করতে পারে তো পরিস্থিতি ওইভাবেই চলছে সুতরাং আপনি যতই নিজেকে চিন্তা করুন যে আমার ছেলে কওমি মাদ্রাসায় পড়ে আমার ছেলে আলিয়াতে পড়ে আমার ছেলে মেয়ে খুবই ইসলামিক মাইন্ডেড আমরা সব কিছু মেনটেন করে চলি কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার অবর্তমানে তারা যে এই ধর্মনের অপেক্ষতাবাদী সরকারের পদলেহন করবে না এই ধর্মনের অপেক্ষতাবাদী সরকারের দালালি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে এমন অনেক আলেম আপনি বাংলাদেশে পাবেন ওই যে ফরিদউদ্দিন মাসুদ মেজবাউর রহমান এরা সরকারের দালালি করে কারণ এরা সরকারের উচ্ছিষ্ট ভোগ করছে আর সরকারের দালালি করছে সুতরাং আপনার ছেলেও যে কমি মাদ্রাসায় পড়ার পর আলিয়া মাদ্রাসায় পড়ার পর এই কালচারে অভ্যস্ত হবে না তার কি কোনো গ্যারান্টি আছে নাই সুতরাং আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি সঠিকভাবে গড়ে তুলতে চান এবং এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণকে যদি আপনি সঠিক জায়গায় নিয়ে যেতে চান তাহলে অবশ্যই এই রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে এই একটা দাবি নিয়ে আপনি রাস্তায় নেমে আন্দোলন করে দুইজনের বক্তব্য প্রত্যাহার করায় আদৌ কোনো লাভ হবে বলে আমার কাছে মনে হয় না কিছুদিন আগেই তো একজন বলেছেন যে শুদ্ধভাবে সালাম দেওয়া এবং আল্লাহ হাফেজ বলা এটি বিএনপি এবং জামাতের মাসালা এই মাসালাকে যারা অনুসরণ করবে তারা জঙ্গি তো এই কথাগুলো বলার স্পর্ধা কীভাবে দেখাচ্ছে ভাই যদি সরকারের কাছ থেকে তারা মদত না পেত সরকার যদি তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দিত তাহলে কী এই কথাগুলো তারা বলতে পারতেন আদৌ বলতে পারতেন না